কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করো তোমাদের জন্য সুখবর, ফিফথ সেমিস্টারে যারা পড়াশোনা করছো এবং বাংলা ডিএসই পেপার রয়েছে তাদের জন্য আমি নিয়ে এসেছি 2023-এর সাজেশন। অর্থাৎ 2023-এ তোমরা ফিফথ সেমিস্টারের যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমরা 100% কমন পেয়ে যাবে, এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তাহলে আজকে আমি মূল পর্বে যাওয়ার আগে একটি বিষয় বলে নিই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ আমি বিএ ক্লাসের সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর নিয়মিত আমার এই চ্যানেলে আপলোড করে থাকি, সেই কারণেই আমার এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা খুবই জরুরি। তাহলে আর দেরি নয়, চলো এবার আমরা চলে যাই মূল পর্বে। তোমাদের দুই নম্বর কোশ্চেনে এই প্রশ্নগুলো থাকবে, তোমাদের চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে। তোমাদের এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে তোমাদের প্রশ্নের নম্বর 2, অর্থাৎ 2 নম্বর প্রশ্নতে এই প্রশ্নগুলো থাকবে, 6টি প্রশ্ন থাকবে, 2 নম্বর প্রশ্নতে 6টি প্রশ্ন থাকবে, তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। আবার তিন নম্বর যে কোশ্চেন হবে সেই 3 নম্বর কোশ্চেনে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে তোমাদের কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে, নইলে কিন্তু কমন পাবে না, আর আমার এই সাজেশনটা ফলো করলে তোমরা 100% কমন পাবে। আজকের এই ভিডিওতে তোমাদের বড় প্রশ্নের সাজেশন তুলে ধরছি, আগামী ভিডিওতে আমি শর্ট প্রশ্নের উত্তর সহ সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, প্রাচীন সাহিত্যের রূপরীতি থেকে প্রথমে প্রশ্ন, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আচার্য বামন অলঙ্কারকে কাব্যের আত্মা না বলে রীতিকে কেন কাব্যের আত্মা বলেছেন, সংক্ষেপে লেখো। তারপরে এটিরই অথবা, একই প্রশ্ন উত্তর একই হবে, প্রশ্ন আলাদা। রীতির আত্মা কাব্যস্য, এই মতবাদের প্রবক্তাকে রীতিকে কাব্যের আত্মা বলার যৌক্তিকতা বিচার করো। এটি 1 নম্বর প্রশ্ন, এটা 5 অথবা 10 হিসাবে আসতে পারে, 5 হিসাবেও আসতে পারে, 10 হিসাবেও আসতে পারে, অতএব এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে পড়বে। পরবর্তী ভিডিওতে তোমরা যদি চাও আমি এই প্রশ্নের উত্তরও দিয়ে দিব। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখে নাও, 2 নম্বর প্রশ্ন, বক্রোক্তিবাদের 2 জন আলঙ্কারিকের নাম লেখো, বক্রোক্তিবাদের স্বরূপ সম্পর্কে আলোচনা করো, অথবা এই বক্রোক্তিবাদ সম্পর্কে 2 জন আলঙ্কারিকের অভিমত আলোচনা করো, 5 অথবা 10 হিসাবে আসতে পারে। অথবা আরেকটি, এই প্রশ্নেরই আরেকটি অথবা আছে, অর্থাৎ বক্রোক্তিবাদ সম্পর্কে আচার্য কুন্তকের অভিমত ব্যাখ্যা করো। তারপরে সাহিত্যের রূপরীতি থেকে প্রশ্ন, সাহিত্যের রূপরীতি থেকে প্রশ্ন দেখো, সাহিত্যের রূপরীতি থেকে 1 নম্বর প্রশ্ন, ক্লাসিসিজম কাকে বলে, ক্লাসিসিজমের লক্ষণ বা বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলি লেখো, 2টি করে প্রাচ্য ও পাশ্চাত্য ক্লাসিসিজমের উদাহরণ দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি, তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। পরবর্তী ভিডিওতে আমি ধীরে ধীরে এই প্রশ্নের উত্তরগুলো আমার এই চ্যানেলে আপলোড করে দিব, তোমরা সেই প্রশ্নের উত্তর খাতায় লিখে নিয়ে মুখস্থ করে পরীক্ষা দিতে পারো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, বাংলা কাব্যে রোমান্টিসিজমের বিকাশ সম্পর্কে আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন এটি। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখে নাও, ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের মধ্যে তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ পার্থক্য, ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের মধ্যে পার্থক্য বা তুলনা, কিছু মিল কিছু অমিল তুলে ধরতে হবে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখে নাও, দর্শনের রিয়ালিজম এবং সাহিত্যের রিয়ালিজম কি এক, বাস্তবতা কখন সাহিত্যের পদবাচ্য হয়ে ওঠে আলোচনা করো। তাহলে এখানে বলছে দর্শনের রিয়ালিজম এবং সাহিত্যের রিয়ালিজম কি এক,
বাস্তবতা কখন সাহিত্যের পদবাচ্য হয়ে ওঠে আলোচনা করো, এই প্রশ্নটিও তোমাদের 5 অথবা 10 হিসাবে আসতে পারে। তারপরে 5 নম্বর প্রশ্ন, রিয়ালিজম বলতে কি বোঝো? রিয়ালিজমের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি উদাহরণ সহ লেখো। তারপরে 6 নম্বর প্রশ্ন, ক্লাসিক সাহিত্য বা ক্লাসিসিজম কাকে বলে? ক্লাসিসিজমের বৈশিষ্ট্যগুলি লেখো, লিখে দুটি করে প্রাচ্য ও পাশ্চাত্যের ক্লাসিক সাহিত্যের নাম লেখো। অর্থাৎ ক্লাসিক সাহিত্য যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, এগুলো হচ্ছে ক্লাসিক সাহিত্য। দুটি প্রাচ্য, বলতে আমাদের দেশের, যেমন রামায়ণ, মহাভারত, আর পাশ্চাত্য যেমন ইলিয়াড, ওডিসি, এগুলো হচ্ছে পাশ্চাত্য। তাহলে এগুলো হচ্ছে ক্লাসিক সাহিত্যের উদাহরণ। এই এই ক্লাসিসিজম আর ক্লাসিক সাহিত্য একই জিনিস, এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং উদাহরণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, সুররিয়ালিজমের সংজ্ঞা দাও, বাংলা সাহিত্যে সুররিয়ালিজমের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের কাব্যের রূপরীতি। এরপরে প্রবন্ধ, তোমাদের 3টি পাঠ্য প্রবন্ধ রয়েছে। 1 নম্বর হচ্ছে বিদ্যাপতি ও জয়দেব, 2 নম্বর হচ্ছে আধুনিকতা ও রবীন্দ্রনাথ, আর 3 নম্বর হচ্ছে রক্তকরবীর তিনজন। এই 3টি প্রবন্ধ রয়েছে। এই 3টি প্রবন্ধ থেকে তোমাদের খুব অল্প গুটি কয়েক প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের যদি নোটস রেডি থাকে পড়বে, নইলে আমি পরবর্তীতে ভিডিওতে ধীরে ধীরে আমি এই প্রশ্নের উত্তরগুলো আপলোড করব। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে এবং আমার চ্যানেলকে ফলো করতে বলবে। আমি সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এই চ্যানেলে আপলোড করব, যে নোটস তোমরা টিউশনিতে টাকা দিয়ে, 700, 800, 1000 টাকা দিয়ে টিউশনি পড়ছো, সেই নোটস তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে এবং যথেষ্ট উন্নত মানের নোটস পেয়ে যাবে। তারপরে দেখে নাও প্রবন্ধ, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ থেকে লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বঙ্গীয় গীতিকাব্য লেখক দিককে, সরি এটা দিককে হয়ে গেছে, বঙ্গীয় গীতিকাব্য লেখক দিককে দুই দলে বিভক্ত করা যাইতে পারে, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি, একটি প্রশ্নই তোমাদের 10 মার্কের জন্য পড়তে হবে, এটি পড়লেই তোমাদের হয়ে যাবে। এটিরই অথবা আছে, বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, এটিরই অথবা দেখো আরেকটি প্রশ্ন। উত্তর এক, প্রশ্ন আলাদা, দেখে নাও। আমরা জয়দেব ও বিদ্যাপতি সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাদিগকে এক এক ভিন্ন শ্রেণীর গীতিকবির আদর্শ স্বরূপ বিবেচনা করিয়া তাহা বলিয়াছি। এই ভিন্ন শ্রেণীর গীতিকবির আদর্শ বলতে বঙ্কিমচন্দ্র কি বুঝিয়েছেন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অবলম্বনে লেখো। এটি 10 মার্কের প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন। তোমরা আরেকটি অথবা রয়েছে, দেখো একই প্রশ্নের উত্তর, অনেক খেটে তোমাদের এই সাজেশনটা আমি তৈরি করেছি, অনেক সালের প্রশ্নগুলো দেখে দেখে বেছে বেছে এই প্রশ্নগুলো আমি বের করেছি, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো দেখবে। দেখো, অথবা জয়দেব ও বিদ্যাপতি প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বঙ্গীয় গীতিকবিদের কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন, এই বিভাজনের মূল কারণগুলি কী কী, প্রবন্ধ অনুসরণে নিজের ভাষায় লেখো। তাহলে এ একটি অথবা, অর্থাৎ বিদ্যাপতি ও জয়দেব থেকে একটি বড় প্রশ্ন পড়তে হবে, আরেকটি অথবা দেখে নাও। কাব্যের অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থ সম্বন্ধ এই যে উভয়ে উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অনুসরণে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন আলোচনা করো। প্রশ্নটি আর একবার পড়ছি, দেখে নাও।
কাব্যে অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থ সম্বন্ধ এই যে উভয়ে উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অনুসরণে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন আলোচনা করো 10 মার্কের। তাহলে বিদ্যাপতি ও জয়দেব থেকে একটি বড় প্রশ্ন পড়লেই তোমরা 10 মার্কের কমন পেয়ে যাবে। তারপরে 2 নম্বর, 2 নম্বর প্রশ্ন দেখে নাও। সাহিত্য নিয়মের ফল, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অবলম্বনে বিষয়টি আলোচনা করো, এটা 5 মার্কের প্রশ্ন। অথবা এই প্রশ্নটি অথবা সাহিত্য ও নিয়মের ফল কার লেখা কোন প্রবন্ধের অংশ উদ্ধৃত উক্তিটির কারণ ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, এটিও 5 মার্কের প্রশ্ন দেখে নাও। জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা কার লেখা কোন প্রবন্ধের অংশ উদ্ধৃত উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি 5 মার্কের প্রশ্ন হিসাবে। তারপরে আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধ, লেখক হচ্ছেন আবু সঈদ আইয়ুব। রবীন্দ্রনাথ আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে দেখে নাও। এখান থেকেও তোমাদের 10 মার্কের একটি প্রশ্নই তোমাদের পড়তে হবে। বিভিন্ন রকমের প্রশ্ন হয় অথবা দিয়ে আমি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে পাবে একটা প্রশ্নের উত্তর পড়লেই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। পরবর্তীতে আমি এই প্রশ্নের উত্তর আমার এই চ্যানেলে আপলোড করব। দেখো আধুনিকতা রবীন্দ্রনাথ থেকে প্রথম প্রশ্ন, জীবনের কঠোর কদর্য দিকটা রবীন্দ্র কাব্যে একেবারে অপ্রকাশিত কিংবা প্রকাশ তার এতই সংকুচিত। আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধে আবু সৈয়দ আইয়ুব এই সমস্যাটিকে কিভাবে দেখেছেন, প্রবন্ধ অবলম্বনে তার অভিমত ব্যক্ত করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অথবা, অথবাটি দেখে নাও, খুব সুন্দর প্রশ্ন। রবীন্দ্র কাব্যে সেন্স অফ এভিল বা অমঙ্গলবোধ, এই প্রসঙ্গটি কি সত্যি অনুপস্থিত বা অত্যন্ত ক্ষীণ? এই প্রসঙ্গে আধুনিক সমালোচকদের বক্তব্য কি? এই মন্তব্যটি সম্পর্কে প্রাবন্ধিকের অভিমত কি তা নিজের ভাষায় লেখো। এটি আরেকটি অথবা দেখে নাও। অথবা আরেকটি দেখে নাও, রবীন্দ্র কাব্যাদর্শ সম্পর্কে প্রাবন্ধিক আবু সৈয়দ আইয়ুবের মত কি ছিল, আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো। তারপরে তাহলে একটি 10 মার্কের প্রশ্ন তোমাদের আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধ থেকেও একটি প্রশ্ন মুখস্থ করতে হবে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে, প্রয়োজন নেই একাধিক প্রশ্ন মুখস্থ করার। দেখে নাও 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, বহু বিচিত্র বিপরীত উপাদান নিয়ে বহু সাধনায় তৈরি হয়েছিল রবীন্দ্র কাব্যের রাজপ্রাসাদ, কার লেখা কোন প্রবন্ধের অংশ, প্রবন্ধটি অনুসরণে উদ্ধৃত মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই, ভেবে নিতে পারো 5 মার্ক হিসাবে। তারপরে এটিরই অথবা একই উত্তর দেখে নাও, জগতে তুমি কত বিচিত্র তুমি, হে তুমি বিচিত্র রূপিণী, উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, উদ্ধৃত উক্তিটির গুরুত্ব রবীন্দ্র সাহিত্যে কতখানি তা আলোচনা করো। প্রশ্নটি আরেকবার পড়ছি, জগতের মাঝে কত বিচিত্র তুমি, হে কত বিচিত্র রূপিণী, উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, উদ্ধৃত উক্তিটির গুরুত্ব রবীন্দ্র সাহিত্যে কতখানি তা আলোচনা করো। এটিও 5 মার্কের প্রশ্ন, একই প্রশ্ন উত্তর একই কিন্তু প্রশ্ন আলাদা। তারপরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও, 3 নম্বর প্রশ্ন 5 মার্কের, রৌদ্র রাগিণীর দীক্ষা, উদ্ধৃত উক্তিটি কার কোন প্রবন্ধের অংশ, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
এটিও 5 মার্কের প্রশ্ন। তারপরে দেখে নাও তোমাদের লাস্ট প্রশ্ন আধুনিকতা ও রবীন্দ্রনাথ থেকে, আধুনিক সাহিত্যে অমঙ্গলবোধ স্বাভাবিক বা যথাযথ নয়, কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন প্রাবন্ধিক অমঙ্গলবোধের প্রকাশ যথাযথ নয় কেন? 5 মার্কের প্রশ্ন। তাহলে এই ছিল তোমাদের আধুনিকতা রবীন্দ্রনাথ থেকে সাজেশন। এরপরের লাস্ট তোমাদের প্রবন্ধ, সেটি হচ্ছে রক্তকরবীর তিনজন। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, রক্তকরবীর তিনজন থেকে অন্নদা শঙ্কর রায়ের লেখা, খুব অসাধারণ প্রবন্ধ, তোমরা প্রবন্ধটি পড়বে, খুব ভালো লাগবে। যারা রক্তকরবী নাটকটি পড়েছো তাদের কাছে এই প্রবন্ধটি খুবই সোজা, খুবই সহজ। তোমরা পারলে রক্তকরবী নাটকটিও পড়ে নিবে, সেই সঙ্গে অন্নদা শঙ্কর রায়ের রক্তকরবীর তিনজন এই প্রবন্ধটিও পড়ে নিবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক রক্তকরবী। তাহলে রক্তকরবীর তিনজন থেকে আমি প্রথম প্রশ্ন যেটা নিয়ে এসেছি সে প্রশ্নটি দেখে নাও। এরা তিনজনেই নন্দিনীকে ভালোবাসত, আর নন্দিনীও ভালোবাসত তিনজনকেই। তবে ভালোবাসার মধ্যে রকম ফের থাকে, এদের ভালোবাসাই ছিল। রক্তকরবীর তিনজন প্রবন্ধ অবলম্বনে ভালোবাসার রকম ফের উন্মোচন করো, অর্থাৎ তিনজন তিন রকমভাবে ভালোবেসেছিল, সেই তিনজনের তিন রকম ভালোবাসার যে পার্থক্য সেই পার্থক্যটি তুলে ধরতে হবে। তারপরে এটি 10 মার্কের প্রশ্ন, 10 মার্কের একটি করেই প্রশ্ন তোমাদের পড়তে হবে, তিনটি প্রবন্ধ থেকে তিনটি বড় 10 মার্কের প্রশ্ন পড়তে হবে। তারপরে এটিরই অথবা দেখে নাও, অথবার প্রশ্নটি, রক্তকরবীর তিনজন প্রবন্ধে প্রাবন্ধিক প্রেমের ত্রিধারার যে রূপটি তুলে ধরেছেন তা প্রবন্ধ অনুসরণে লেখো। তারপরে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এটা 5 মার্কের প্রশ্ন, 10 মার্কের প্রশ্নে একটি থাকবে আমি বলেছি। 5 মার্কের প্রশ্ন, দুঃখের আনন্দে যে গান গেয়ে বেড়ায় কেউ জানে না সত্যিকারের কোথায় ব্যথা, রক্তকরবীর তিনজন প্রবন্ধে সত্যিকারের ব্যথাকে প্রাবন্ধিক কীভাবে উন্মোচন করেছেন তা লেখো। এই প্রশ্নটিরই অথবা আরেকটি প্রশ্ন দেখে নাও, তোমায় গানকে শোনাব ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গানকে শোনাব ওগো দুঃখ জাগানিয়া, দুঃখ জাগানিয়া কে, উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই সাজেশনটি প্রস্তুত করেছি আমি, বাংলার শিক্ষক হাবিবুর রহমান। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব উপকারে লাগবে এবং ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃপণতা না করে ভিডিওতে লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে এবং কমেন্টস লিখবে। তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হলে কমেন্টসে সেই প্রশ্নটি লিখে পাঠাবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমার সেই প্রশ্নের উত্তরটি আপলোড করে দিব। তাহলে আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে।